ফিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শাধিকার টিভির আজকের আলোচনা এবং আজকে আমরা কথা বলতে চাই ছাত্র আন্দোলন নিয়ে এবং ভিউয়ার্স আপনারা দেখছেন যে বেশ কিছুদিন ধরে রাজপথে আন্দোলন করছে শিক্ষার্থীরা তারা মূলত নিরাপদ সড়কের দাবি এবং বাসে হাব ভাড়ার জন্য তারা আন্দোলন করছে পাশাপাশি আরও বেশ কিছু তারা দাবি তুলেছে যে দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যদি আমরা একটু এর বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে এই যে সড়কে বিশৃঙ্খল অবস্থা এটি কিন্তু একদিনের নয় আমরা বছরের পর বছর ধরে দেখছি যে সড়কে নানা ধরনের নৈরাজ্য চলছে এবং মৃত্যুর মিছিল কিন্তু বেড়েই চলছে এবং প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো প্রান্তে মর্মান্তিক মৃত্যুর ঘটনা কিন্তু গণমাধ্যমে উঠে আসছে তো এ বিষয়ে যে কথাটি বলা দরকার সেটি হলো যে কোনো সভ্য দেশে এই ধরনের সড়কে মৃত্যু নয় যেটাকে অনেকেই বলছেন যে হত্যা চলছে এক ধরনের কারণ নানা ধরনের মিসম্যানেজমেন্ট চলছে অর্থাৎ কাঠামোগত নানা দুর্বলতার কথা উঠে আসছে অর্থাৎ চালকদেরকে আমরা অনেক সময় দায়ী করি কিন্তু সেই চালকদের জীবন মান কেমন হচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাচ্ছেন তাদের জন্য কতটুকু যে একটা কর্মস্থলটা নিরাপদ করা কিংবা তাদেরকে বিশ্রামের যথাযথ ব্যবস্থা সেগুলো কিন্তু করা হচ্ছে না এর আগেও আমরা দেখেছি যে 2018 সালে শিক্ষার্থীরা সারা দেশে কিন্তু রাজপথে নেমে এসেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং তারা যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলোর কতটুকু আসলে বাস্তবায়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 30 দফা নির্দেশনা দিয়েছিলেন সেটিও কিন্তু বাস্তবায়ন হয়নি অর্থাৎ বিআরটিএ থেকে শুরু করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন সেটি কিন্তু একটি বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এবং এই যে সারা দেশে সড়কে নৈরাজ্য চলে সারা বছরই আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনা কিংবা হত্যার খবর আমরা পাই সেখানে কিন্তু লক্ষ্য করা যায় যে সবাই মিলেই বলা চলে যে এই সড়কটিকে কিন্তু অনিরাপদ করা হয়েছে কারণ অসংখ্য অগণিত লাইসেন্স বিহীন চালকরা কিন্তু গাড়ি চালাচ্ছেন এবং লাইসেন্স প্রক্রিয়াতেও যে একটা দুর্নীতি বিশাল আকার ধারণ করেছে সেটিও কিন্তু কারো অজানা নয় কারণ বাংলাদেশে কোনো একটা বিষয়ে লাইসেন্স পেতে গেলে যদি আমরা গাড়ি লাইসেন্সের কথাই বলি সেখানে কিন্তু দালালদের দৌরাত্ব রয়েছে সঠিক প্রক্রিয়ায় কিন্তু সেই লাইসেন্সটি পাওয়া যায় না এবং এই লাইসেন্সের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় কিংবা হাজার হাজার টাকা ঘুষ দিতে হয় সুতরাং সোজা পথে যে চলার যে নীতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করি না শিক্ষার্থীদের এবারের যে সাম্প্রতিক যে আন্দোলন সেটি কিন্তু মূলত শুরু হয়েছিল বাসে হাব বাড়ার দাবিতে এবং সেই দাবির সাথে পর্যায়ক্রমে আরও অনেকগুলো দাবি যুক্ত হয়েছে এবং এটি একেবারেই যৌক্তিক এবং প্রাসঙ্গিক কারণ সংশ্লিষ্ট সবাই বলছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন দেশে শিক্ষার্থীরা কিন্তু এই সুবিধাটা পেয়ে থাকেন যে তাদেরকে হাফ ভাড়া দেওয়া হয় হাফ ভাড়া নেওয়া হয় তাদের কিংবা বিভিন্ন দেশে কিন্তু কোনো ভাড়াই নেওয়া হয় না শুধু সরকারি বাসই নয় অন্যান্য যে গণপরিবহন রয়েছে এবং প্রাইভেট বাস রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদেরকে যেন হাফ ভাড়া নেওয়া হয় এবং এই দাবিটিকে কিন্তু সরকারি উচ্চমহল থেকেও যৌক্তিক বলা হচ্ছে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ ভুল কিংবা গাফিলতি কিংবা অবহেলা লক্ষ্য করছি প্রথমে সিদ্ধান্ত জানানো হলো তাও কি সড়ক পরিবহন সমিতির একজন নেতা কেন ঘোষণা করবেন যে পরিবহনে কিংবা বাসে কতটুকু ভাড়া নেওয়া হবে এটি আমরা যতটুকু বুঝতে পারি এটি কিন্তু সরকারের একটা দপ্তর থেকে এই ঘোষণাটি আসার কথা ছিল এবং যখন রাজধানীর শিক্ষার্থীরা আন্দোলন করলো শুধুমাত্র ঢাকার যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই দাবিটি মেনে নেওয়া হলো তাহলে প্রশ্ন হলো চট্টগ্রামের শিক্ষার্থীরা কী দোষ করেছে কিংবা সেই বরিশালের কিংবা সেই নোয়াখালীর কিংবা বগুড়ার শিক্ষার্থীরা কেন বাসে হাফ ভাড়া পাবে না এটি কি কোনো বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত হতে পারে যে কারণে অনেকেই বলছেন যে এরকম অপরিপক্ক কিংবা অযৌক্তিক সিদ্ধান্ত নেয়ার কারণে এই আন্দোলনটি কিন্তু আরও দানা বাঁধছে এবং এটি বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মোড় নিচ্ছেন সরকারি দলের অনেক রাজনৈতিক নেতা বলার চেষ্টা করছেন এটিকে এখন রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে কথাটি সত্য হলো এর জন্য তো আপনারা দায়ী কারণ আপনারাই তো সুযোগ করে দিচ্ছেন অন্য পক্ষকে এটি থেকে ফায়দা নেওয়ার জন্য কারণ আপনাদের যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল গত 3 বছর বা 4 বছর আগে যে আন্দোলনটি হয়েছিল সেটি থেকে কতটুকু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন সেটি থেকে আপনারা কতটুকু শিক্ষা নিয়েছেন তাহলে কিছুদিন আগেও আমরা দেখলাম নটরডেম কলেজের এক শিক্ষার্থী প্রাণ হারালো আমরা আজকের যে ঘটনাটি দেখলাম বিমানবন্দর এলাকায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাণ হারিয়েছে অর্থাৎ প্রতিদিনই তো শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে প্রতিটি মানুষের জীবনই তো গুরুত্বপূর্ণ কার জীবন
জীবনকে আপনি বলবেন কম গুরুত্বপূর্ণ সেটি তো হতে পারে না। গত পরশুদিন আমরা দেখলাম সাভারে এক দুর্ঘটনায় একজন মারা গেছে, বেশ কয়েকজন আহত হয়েছে। আজকের ঘটনা যদি আপনাদেরকে বলি, চিটাগাংয়ে আমরা দেখলাম যে রেল লাইনের উপরে ডেমু ট্রেনের সাথে বাস সহ আরও অন্য একটি যানের সংঘর্ষে তিনজন মানুষ মারা গেলেন, চারজন আহত হয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারে কি অবস্থা হবে, যারা আহত হয়েছেন তাদের যে চিকিৎসা ভার, চিকিৎসার যে ব্যয় সেটি কারা বহন করবেন। সুতরাং সব মিলিয়ে বাংলাদেশে সার্বিকভাবে গণপরিবহনে কিন্তু একটা নৈরাজ্যকর পরিস্থিতি বছরের পর বছর ধরে চলছে, সেটি থেকে পরিত্রাণ পাওয়ার যে উপায় সেটি কিন্তু শক্তভাবে খুঁজতে হবে। বিভিন্ন যে পক্ষ রয়েছে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে সেই সমাধানের পথে হাঁটতে হবে, না হলে এখন কিছুটা ধামা চাপা দিয়ে যেভাবে এই আন্দোলনকে থামানোর চেষ্টা করা হচ্ছে, কোথাও কোথাও ফুটওভার ব্রিজ নির্মাণের কথা বলা হচ্ছে, কোথাও কোথাও বলা হচ্ছে শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে দাবি সেটি মেনে নেওয়া হচ্ছে। এইভাবে আসলে সমস্যার সমাধান হয় না, সমস্যার স্থায়ী একটা সমাধান দরকার, পারমানেন্ট একটি সমাধান করা দরকার। তা না হলে ঠিক দুই দিন পরে আবার নতুন করে দেখব যে শিক্ষার্থীরা হয়তো আন্দোলনের জন্য মাঠে নামছে। আর সবশেষে যে কথাটি বলতে চাই যে সড়কে ব্যবস্থাপনা এটি এককভাবে কারো পক্ষে সম্ভব নয়, কারণ আমরা যেটি লক্ষ্য করি যারা পথচারী থাকেন কিংবা যারা রাস্তায় হাঁটাচলা করেন তারাও কিন্তু হাত দিয়ে গাড়ি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ শুধু চালককে দায়ী করলেই হবে না। এক্ষেত্রে আমরা যারা পথচারী আছি, আমরা যারা সড়কে চলাচল করি, আমাদেরও কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। সেই হিসেবে বলতে চাই সবাই মিলে আমাদের সড়কটাকে নিরাপদ করা দরকার, এবং শিক্ষার্থীদের যে দাবি এটি কিন্তু শুধু তাদের দাবি না, এটি সামগ্রিক একটি দাবি, এবং এই দাবির বাস্তবায়নের জন্য একটি সমন্বিত পরিকল্পনা দরকার এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন জরুরি। দর্শক আজকে এ পর্যন্তই, আমরা আশা করছি আপনারা স্বাধিকারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।